বাবা কোথায় যাচ্ছিস? ও মা, বললাম না আমি তোমাকে আকাশের জন্মদিনে যাব। হ্যাঁ বাবা জীবন, বন্ধুর জন্মদিনে যাচ্ছিস? বন্ধুর জন্য কোনো গিফট কিনেছিস? এবার বাবাকে আমি কি বলবো, বাবার পকেটে আমি যে লুকিয়ে 500 টাকা নিয়েছি। হ্যাঁ না না বাবা, তুমি যে মার ফোনটা সারাতে দিয়েছিলে না, তার থেকে 500 টাকা বেঁচে গেছিলো, তাই সেটা দিতে ভুলে গেছিলাম, তাই ভাবছি যে সেটা নিয়েই যাব। হ্যাঁ তুই এটা কি বললি, এখন তুই টাকা মেরে নিচ্ছিস? দেখো দেখো দেখো, তোমার আল্লাহ সেই ছেলেটা এরকম হয়েছে, এখন তো টাকা মেরে নিচ্ছে, আরো তো দিন পড়ে রয়েছে। আরে বাবা, ও তো আমাদের একমাত্রই ছেলে, ও একটু নিলে বা কি বা হয়েছে? হ্যাঁ ও একটু নিলে কি হয়েছে বলছো? টাকা আমি ইনকাম করি, ও তো না, যে যখন খুশি টাকা পয়সা নেবে, ও আমার কাছ থেকে যখন খুশি না বলে পয়সা নেবে, তারপর বন্ধুর আড্ডা যাবে, আড্ডা মারতে যাবে, বন্ধুর জন্মদিনে যাবে। বাবা তুমি আমাকে এরকম করে বলতে পারলে? আমি চাকরি করতে পারছি না, আমি টাকা ইনকাম করতে পারছি না, তাই বলে তুমি আমার সঙ্গে এরকম করলে? উফ, এবার ছেলেটাকে যেতে দেবা? হ্যাঁ যা যা, তুমি বেরো বেরো, তুমি শুধু আমার ছেলের পেছনেই পড়ে থাকো কেন? হ্যাঁ হ্যাঁ, এবার পেছনে তোমার ছেলের পেছনে থাকবো না, এবার সামনে পড়ে থাকবো তোমার ছেলের। আরে ধুর, থাকো তো তোমরা দুজনে মিলে গন্ডগোল করো, আমি যাচ্ছি। আরে ধুর তেরিকে, তোমাদের জন্য আমার লেট হয়ে যাচ্ছে, টাইম ওভার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোর সব দেরি হয়ে যাবে, তাদের কথার দাম তো দিবি না। এই দুর্হত ছেলে, এখন যা তুই এখান থেকে। ওমা আমি আসছি। যা বাবা সাবধানে যা। দুর্গা দুর্গা দুর্গা।